প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখান থেকে মোটর বাইকে যাত্রী নিয়ে যাচ্ছে, যাত্রী পরিবহন করছেন মোটর বাইকের চালক যারা আছেন তারা। লকডাউনে মোটর বাইকের অনেক টিপ হচ্ছে, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী ফেন্সগঞ্জ রোড পয়েন্ট এলাকা থেকে, তা আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা চেষ্টা করেছি তাদের সাথেও মাথার জন্য, যারা মোটর বাইক দিয়ে যাত্রী পরিবহন করছেন তাদের সাথে, তাদের কথাও আপনারা শুনবেন। আসলে লকডাউন কতটুকু মানছেন বা কতটুকু মানা হচ্ছে আপনারা সিলেটের বিভিন্ন দৃশ্য দেখেছেন, তবে এই এবারের লকডাউনে যারা কেটে খাওয়া মানুষ, গরিব দিনমজুর, তারা আসলে অনেকটা কষ্টে পড়ে গেছেন ইতিমধ্যে। তো আমরা আশা করব দেশে বিদেশে যাদের তৌফিক আছে সাহায্য করার, আপনারা এই পবিত্র রমজান মাসে আপনার আশপাশের গরিব অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। আসুন আমরা এবার ভিডিওটি দেখে নিই। মানে দুজন লই আনে, কত গেল দুজন সাতটা করে, কতক্ষণ দূরে এখান থেকে রাখাল গঞ্জ? চল্লিশ কিলো সাতটা করে হইলে তো 120 টাকা হয়, 120 টাকায় খাবার হইব, 40 কিলো কেমন চলে মোটর সাইকেলের ট্রিপ? পুলিশে অনেক আটকায় লাগে, 1 ঘন্টা 1 ঘন্টা সময়, কারণ লকডাউন, সে অবৈধ বাড়ি সেখানে অবৈধ লকডাউন নাই, তো অবৈধ না, ভাড়া দেওয়া আছে তাই পাইতে হয়। এখন 10 টাকা জায়গা 20 টাকা ভাড়া দিয়েও আমরা যেতে পারলাম না। যাই হোক, আপনারা দেখছেন যে মোটর সাইকেলে মানুষ যাতায়াত করছেন, আমাদের সাথে থাকুন, ভিডিওটি উপভোগ করুন। যেহেতু লকডাউন চলছে, গাড়িগুলো বন্ধ রয়েছে, সেই সুবাদে মোটর সাইকেলে কিছু যাত্রী তারা যাতায়াত করছেন এবং মোটর সাইকেল ড্রাইভিং যারা করছেন তারাও কিন্তু আছেন। মানে উবার কিতা উবার পাঠাও কত রুজি করলো আজকে? ম্যাগাজিন আপনি টিপ মারেন নি রানুভাই লোকে? ঠিক আছে। যাই হোক, আসলে লকডাউনের সময় অনেক যাত্রীরা অনেকটা বিপাকে আছেন, সেই ক্ষেত্রে যারা মোটর বাইক দিয়ে উবার মারছেন তাদের হয়তো দু একটি টিপ হচ্ছে এবং অনেক যাত্রীরা সুবিধা পাচ্ছেন। তো এখান থেকে আমরা আপনাদের কাছে সিলেটের এই দৃশ্যটি উপস্থাপন করলাম, আশা করি আপনারা আপনাদের মাথামত কমেন্ট বক্সে লিখবেন। এখন চলছি মোটর সাইকেলের উবারের ট্রিপ, মোটর সাইকেলে যাত্রী গ্রহণ করছেন, আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তা এখানে বোঝার ক্ষমতা নেই কোনটি মোটর সাইকেল দিয়ে ট্রিপ মারছে না কোনটি প্রাইভেট, সেটা বোঝার ক্ষমতা নেই। তারপরও যারা ট্রিপ করছেন তাদেরকে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, তারা সব মোটর সাইকেলের ট্রিপ মারেন? হয়, যাই হোক, সবাই শুনছি এখানে মোটর সাইকেলের ট্রিপ মারছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি তো আজ মাল মারিচ্ছেন মনে হয়, আজকে মনে হয় মাল মারিচ্ছেন আজকে। আচ্ছা, যাই হোক, হয়েছে নি টিপটাপ?
ओके।